সম্প্রতিকালে রাজ্যের 100টি স্কুলকে বেসরকারিকরণ করা হয়েছে। এটা রাজ্য সরকারের একটা ভুল সিদ্ধান্ত। ত্রিপুরা প্রদেশ এনএসইউ তীব্র নিন্দা জানিয়েছে। অতি সত্ত্বেও রাজ্য সরকারকে এই সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে বলে শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে এমনটাই জানালেন এনএসইউ এর রাজ্য সভাপতি সম্রাট রায়। সরকারি স্কুলগুলিকে বেসরকারিকরণ করা হবে এটা কোনোভাবেই ভাবা যায় না বলে এনএসইউ এর রাজ্য সভাপতি জানায়। সরকারের এই সিদ্ধান্তে তীব্র প্রতিবাদ জানিয়েছে এনএসইউ এর সভাপতি। প্রথম কথা হলো, আপনারা জানেন যে কিছুদিন আগে 100-এর উপর স্কুল প্রাইভেটাইজেশন করা হয়েছে। এটা একটা রাজ্য সরকারের একটা ভুল সিদ্ধান্ত। আমরা তীব্রভাবে ত্রিপুরা প্রদেশ এনএসইউ এর পক্ষ থেকে আমরা তীব্রভাবে নিন্দা জানাচ্ছি। এবং এই যে 100টা প্রাইভেটাইজেশন স্কুল করানো হচ্ছে, এটার মূল অর্থ কী, কেন করানো হবে? ইমিডিয়েট রাজ্য সরকার ইমিডিয়েট প্রত্যাহার করতে হবে, কারণ সরকারি স্কুলগুলিকে বেসরকারি করা হবে। আপনারা দেখুন যে যারা এখন এই যে সরকারি স্কুলগুলিতে ছাত্রছাত্রীরা এখানে পোর ফ্যামিলির ছাত্রছাত্রীরা পড়াশোনা করে, এর মধ্যে 100-এর উপর স্কুল, এই স্কুলগুলিতে ছাত্রছাত্রীর আরও অনেক স্কুল আছে এবং বিভিন্ন ধরনের যে রাজ্য সরকার যে একটা সিদ্ধান্ত নিচ্ছে সেইগুলি ভুল সিদ্ধান্ত এবং আমরা তীব্রভাবে নিন্দা করছি, কারণ কিছুতেই এটা হতে দেব না আমরা। এবং আপনারা দেখছেন বিভিন্ন জায়গায় ছাত্রছাত্রীরা এবং যারা আছে সবাই মিলে তার প্রতিবাদ জানাচ্ছে। এটা কিছুতেই সম্ভব না। কেন এই ধরনের সিদ্ধান্ত নিচ্ছে? প্রাইভেটাইজেশনের করার মানেটা কী? কেন করবে, কেন করা হবে এই ধরনের সিদ্ধান্ত রাজ্য সরকার? এবং আপনারা দেখেছেন যে এই যে প্রাইভেটাইজেশন করা হচ্ছে স্কুলগুলিতে, ধরুন আপনার স্কুলের ফিস যদি হয়, স্টুডেন্টের একটা এক্সামের ফিস যদি 100 টাকা হয়, সেটার ফিস হয়ে যাবে এখন 200 টাকা, দুগুণ বেড়ে যাবে। এই ধরনের সিদ্ধান্তকে আমরা তীব্রভাবে নিন্দা করছি। ব্যুরো রিপোর্ট, খবর।